হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করছি রেসিপিটি হলো আলু দিয়ে ফুলকপি দিয়ে ল্যাটা মাছের ঝোল প্রথমে আমি একটি কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে জল গরম হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণ পর ফুলকপিগুলোকে ভাপিয়ে ফুলকপিগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিলাম ঝরিয়ে ঝরতে ঝরতে আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম তেল গরম হতে হতে আমি মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে ঝাঁকিয়ে নিলাম তারপর আমি গরম করা তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে আমি ভেজে তুলে নিলাম তারপর আমি ও সেই তেলের মধ্যে আলু আলুগুলোকে দিয়ে আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে তুলে নিলাম তারপর আমি কিছুটা তেল কড়াইতে দিয়ে ঝরে যাওয়া জল ঝরে যাওয়া ফুলকপিগুলোকে কড়াইতে দিয়ে কড়াইয়ের মধ্যে তো হলুদ লবণ দিয়ে ফুলকপিগুলোকে আবার ভালো করে ভেজে নিলাম ফুলকপিগুলো ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টের মধ্যে লঙ্কা সাদা জিরে টমেটো আদা দিয়ে পেস্টটাকে বানালাম পেস্ট হতে হতে আমি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে আমি তুলে নিলাম তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা আর মেথি ফোড়ন দিয়ে আমি সেই করে রাখা পেস্টটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপর আমি সেই পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে পেস্টটাকে ভালো করে নাড়া নাড়াতে চাড়াতে নাড়াতে চাড়া নাড়ালাম নাড়ানোর পর ভালো করে মশলাটা যখন কষলো কষার পরে আমি আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম তার কিছুক্ষণ পর আমি ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম তারপর ফুলকপিগুলোকে দিয়ে আমি আলু ফুলকপিগুলোকে দিয়ে মশলাটাকে ভালো করে এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাতে শুরু করলাম তারপর ভালো করে কষানো হলো কিছুক্ষণ পর আমি তার মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করলাম জল অ্যাড হওয়ার পর জল দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পর আমি একটু লবণ দিলাম পরিমাণ মতন লবণ দিলাম তারপর আমি একটু ফোটার পরে মাছগুলো একটা একটা করে ফুলকপির মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি গরম মশলা অ্যাড করলাম তারপর হয়ে গেল আমার ফুলকপি আলু ল্যাটা মাছের ঝোল